গ্রামগঞ্জ শহরে ছেয়ে গেছে বাট পারে, গ্রামগঞ্জ শহরে ছেয়ে গেছে বাট পারে, মানুষ ঠকানোর কাজ করে তারা, সরল মানুষগুলো খাচ্ছে ধরা, তাদের ধর্ম দেখে কর্ম দেখে মাথা হয়ে যায় হে। ওরা বাটপার আনলিমিটেড, ওরা বাটপার আনলিমিটেড, ওরা বাটপার আনলিমিটেড, ওরা বাটপার আনলিমিটেড। শুনে পেপার এমন একটা জিনিস, এটা যত পুরানো হোক, যত কিছু আসুক, ফেসবুক আসুক, ইউটিউব আসুক, যা আসুক, পেপারের কিন্তু একটা মনে করেন যে মূল্যবোধ এখনো রয়ে গেছে। ওই সরসাই হাই স্কুলটা কত দূর? সরসাই হাই স্কুল যাইবেন? জি। বলারে তুমি এখন মাথায় তুমি তুলছো, এখন মাথা থেকে নামাইতে পারছো? একটা মাত্র বন্যা, আজকে আমারে পাত্রপক্ষ দেখতে আইবো কইছে। আমার তো কথা লিখে কথা কেন কই? বুঝা হয়ে গেছে মুরব্বী, আপনি রেগে গেছেন। না না, আমি বুঝছি, আপনি আসলে গরুটা বেসার পরিকল্পনা করে আসেন দোয়ার এখানে আমাদের জন্য। ঠিক আছে, আমাদেরকে জন্য একটু আশীর্বাদ করে দিলে তুমি দেখো তো, আমার হাটের বেলা নষ্ট করবে। শান্ত, আসসালামু আলাইকুম। মুরব্বী মানুষ শান্ত হয়ে যায়, শান্ত চল চল, আমাদের জন্য দোয়া করবে। পাগলটা কি সব 10,000 টাকায় আমার এই গরু কিনবো? আমার গরু কই গেল? আমার গরু হাওয়া হয়ে গেল রে। তোমার গরু ছিল কোন জায়গা যে আস্ত গরু হাওয়া হয়ে যাবে? হয়েছে কি, ওই আমি গরু নিয়ে হাটে যাইতেছিলাম, একজন পুরুষ আর একজন মহিলা আমারে থামাইয়া দিয়া কইলো যে গরু কি বিক্রি করবেন, হাটে নিয়ে যাইতেছেন? আমি হ্যাঁ হাটে নিয়ে যাইতেছি, বিক্রি করবো। তখন দাম টামের ব্যাপারে আমার কলেজে রোদের মধ্যে খাড়া দাম দর করার সাথে চলেন, একটু ফাঁকে যাই গরুটা এখানে রাখেন। আমি গরু এই গাছের লগে, এই গাছের লগে বান্ধে রাখছিলাম, হ্যাঁ বান্ধে রেখে তাকে লগে গিয়ে দাম দর করছি, তো দাম কয় মাত্র 8,000-10,000। আমার পড়তা হয়নি দেখে রাগারাগি করে ওরা চলে গেছে, আমি আসা দেখে আমার গরু নাই রে ভাই। মতি ভাই, আল্লাহর গজব, তুমি তুমি মার কাছে আসা মামুর বাড়ির গল্প বলতেছো? মার কাছে মামুর বাড়ির গল্প মানে এ কথার মানে কি? ওরে মতি ভাই, একই ঘটনা তো আমার বেলায় ঘটছে গো। কতগুলা বাটপার আসে আমার দোকানে, আইসা আমারে কইতেছে পানির মধ্যে ময়লা, আমার পানি ছিল পরিষ্কার, দেখি যে কত কি কিসের ময়লা, কই থেকে ময়লা আইলো? কোনো ময়লা নাই, ভালো পানিতে ওরা মনে হয় ময়লা ঢুকাই দিছে। আচ্ছা, ঢুকাই দিয়ে আমার পানি নাই কয় যে পানি বানিয়ে দাও, পানি এনে দাও। আমি গেলাম পানি, আমার গরুটাও নিয়ে গেছে নাকি? মতি ভাই, এই বাটপার ঢুকছে, গ্রামে বাটপার ঢুকছে, আমরা এই ব্যাটপার ধরতেই হইব, এই ব্যাটপার না ধরলে কিন্তু আমরা নিঃস্ব হয়ে যাবো ভাই, ফকির হয়ে যাবো, আম করে শেষ করে দিছে ভাই। চলো আমরা খুঁজি খুঁজি কোথায় আছে ব্যাটপার। কোন দিক গেল? কোন দিক গেছে তুমি না দেখছো? কোন দিক গেছে? কোন দিক গেছে আমি তো দেখি নাই, আমি তো ওকে লোকে কথা কইতেছিলাম, পিছন থেকে আইসা দেখি করুন নাই। তুমি কসু দেখছো মিয়া, তুমি দেখছো কোন দিক গেছে, কথা কয়ে গেছে আর কই তার বেলা কোন দিক গেছে মিয়া? চলো খুঁজি খুঁজি খুঁজি, চলো খুঁজি, চলো এদিকে গেছে না এদিকে গেছে, এদিকে চলো, তুমি এদিকে যাও আমি এদিকে যাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, খুঁজে বাইর করো ভাই। আরে
দেখি 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 তোমার হাঁটুটা দেখি হাঁটু 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 দেখি হাঁটু কেন হাঁটু দেখি কি করবা তোমার না হাঁটুতে বুদ্ধি বুদ্ধিটা কোথায় আছে দেখতে দাও আমাকে আচ্ছা কি ফাইদা বিষয় করছ আমি কি হাঁটুতে আমার বুদ্ধি আছে আমি বুঝলাম না কি ফাইদা বিষয় করছ মিজাজ মোড় কিসের জন্য খারাপ তোমার হ্যাঁ আছে না তোমার বোন মালাবুকে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে তোমার কি কোনে যাওয়া দরকার না তানা তুমি রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছো কিসের জন্য টয় টয় করে কি মেরামত করতেছো রাস্তা ঘাট আরে বাবারে আলতু বলতো কথা বলো না তো আমার বোন মালারে দেখতে আসবে এইটা কোনো ঘটনা না এর চাইতো অনেক বড় ঘটনা দুর্ঘটনা এই পৃথিবীতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটতেছে এর চাইতো অনেক বড় বড় ঘটনা আছে এই স্বাভাবিক ঘটনা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই তোমার কি মতিভ্রম ঘটেছে নাকি হ্যাঁ মানে তোমার বোনকে আজকে দেখতে আসতেছে তোমার কাছে এটা কোনো বড় জরুরি বিষয় মনে হচ্ছে না আমার কাছে আপাতত মনে হচ্ছে না এর চাইতো জরুরি অনেক ঘটনা ঘটছে ব্যাপারটা শুনলে তোমারও মেজাজটা খারাপ হবে তুমি জানো রতন নামের ছেলেটা সেই ছেলেটা আমাকে চোর বলছে আর কত বড় সাহস আর বুকের পাটা দেখছো তুমি ও আমাকে চোর বলবে এই কথাটা শোনার পর থেকে আমার মেজাজ মর্জি এই লেভেলের পর্যায়ে আছে মানে এই যে শার্ট পরছি না আমার মনে হয় যে পুরো শার্টের ভিতরে এই চোর শব্দটা আমার আঠার মতো আমার শরীরের মধ্যে কাটা হইয়া বিঁধতেছে আমাকে এই লেভেলে মেজাজ খারাপ তুমি কি চুরি করেছো আমি চুরি করতে যাবো কেন তাহলে কাটার মতো বিঁধতেছে কিসের জন্য চুরি যদি না করে থাকো তাহলে কথাটা কেন মাথায় নিচ্ছ এই কারণে নিতেছি যে ওর মতো ছেলে কেন আমাকে কথা বলবে আর সেটা আমি মেনে নেবো আর তুমি পাগলা কুত্তার মতো ঘুরতেছে আর পিড়ে আমি লোককে ছাড়াই দেবো তুমি চলো দাঁড়াও কি হলো তুমি আমার গরুর মতো টানতেছো কেন তোমার আজকে যেতে হবে কারণ মালাবুকে দেখতে আসবে অনেক কাজ বাকি আছে রেডি করতে হবে আসো দাঁড়াও তোমরা এই মহিলা মানুষটা না এত বেশি উত্তেজিত সব ব্যাপারে এগুলো ঠিক না মালাবুকে দেখতেছো কি হয়েছে এই জন্য গরুর মতো কি ব্যাপার কি বলছো বস যেহেতু গুরুজনে দাঁড়ানোর লাগলো এই ফাঁকে একটা কথা বলে ফেলে আপনি যদি অনুমতি দেন হ্যাঁ কি বলবি বল না মানে উপরওয়ালার রহমতে আজকে তো আমাদের কামাই রোজগার খুব ভালো হয়েছে আবার এই গরুটা বেচলে তো আরও মেলা টাকা পাওয়া যাবে বলছে কি এই গরুটারে হাটে বেচে আমরা সবাই মিলে চলেন কক্সবাজারতে বেড়ায় আসি কক্সবাজার কক্সবাজার বেড়াতে দেবি তো এইখানে ডিউটি পালন করবে কে হ্যাঁ ওর ওর কথাটা তো খারাপ কয় নাই ও যে বলছে কক্সেস বাজার যাইতে কক্সেস বাজার গেলে আমাদের ডিউটি পালন হইব না কেন ওইখানে গেলে আমাদের আরও বেশি ভালো ডিউটি পালন হইব আর কি মানে ওইখানের মানুষের টাকার বান্ডিল লয় লয় করে দুই চারটা দান যদি মারবার পারি তাহলে তো আরাম আর আয়েস হ ভাই ওর কথাটা আমার পছন্দ হয়েছে ভাই কক্সবাজারের সাগরের কথা শুনছি নাটক সিনেমার নাম দেখেছি ভাই আমি আমি কোনদিন সাগরে গোসল করি নাই ভাই আমার খুব শখ আমি সাগরের পানিতে গোসল করবো লবণ পানিতে গোসল করার ইচ্ছা দাবা দাবি করবা হ্যাঁ আর হাফ প্যান্ট পরে ওখানে দৌড়াইবা তো তোমরা যে এটা যে বাজারে বিক্রি করবা বাজারে গরুটা নিয়ে গেলে ওইখানে যদি মালিক আসে তখন কি ঘটনা ঘটবে হ্যাঁ বিপদের মাথায় পা আমার মাথায় একটা বুদ্ধি আসছে হ্যাঁ কি বুদ্ধি রাতে ডেলিভারি কুক করে ফেল নালে কিন্তু সিধা করে বের করবো হ্যাঁ কি বুদ্ধি বুদ্ধিটা হচ্ছে গিয়ে ওই যে কষাই কি কি জুম্মা জুম্মা কষাই যে ওর এখানে আমরা গরুটা বিক্রি করে দিই গরুটা বিক্রি করে দিলে ওটা সিলে ফেলার পর তোরা বোঝা যাবে না এটা কার গরু কিন্তু আমার এখান কথা ছিল কথাটা হয়েছে গিয়ে গরুটা যদি বিক্রি করিও আমরা এই এটা থেকে না ওই যে লোকটা মালিক তার কিন্তু মাংসের মানে হক আছে এক হিসাবে সে কত কষ্ট করে লালন পালন করে গরুটারে বড় করছে আমি ঠিক করি নেও এটার মধ্যে কিন্তু লোকটার হক অবশ্যই হক আছে তার তো হক থাকবোই এত কষ্ট করে পালন করছে এক কাজ করো তুমি তাহলে 25 কেজি মাংস নিয়ে তার বাড়িতে দিয়ে আসো যেহেতু তার হক আছে গিয়ে বলবো এই যে এত কষ্ট করে আপনি গরুটা পালন করছেন লালন পালন করছেন সেই গরু মাংস আপনি খাবেন না সাথে পায়া নিয়ে আসছি নিহারি বানান সকালবেলা রুটি দিয়ে নিহারি খাবো হ্যাঁ যাও বিপদের মাথায় পা কি বলে আমি মাংস লয়ে যেতাম আমি মাংস লয়ে গেলে কি আমার আস্তে রাখবো নাকি আমার জানো তো একদম লয়ে যাইব বস এখানে কিন্তু আমার একটা কথা আছে বস সে কিন্তু ঠিকই বলেছে এই গরুর উপর কিন্তু ওই লোকটার হক আছে অনেক কষ্ট করে মানুষ করেছে আমাদের কিন্তু উচিত এই হকটা আদায় করা বস আমরা একটা কাজ করতে পারি না বস আমরা কাজ করি এইটার গোস্ত আমরা রান্না করে তারা দাওয়াত দিয়ে আমাদের বাড়ি নিয়ে আসি এসে খাওয়াই দিই কত হক ওলা তোরা হ্যাঁ কিছু খারাপ কষ্ট নেই কিন্তু তোরাও তো চিনে না চিনে তাহলে তুই যা তুই কে দাওয়াত দে দাওয়াত দিয়ে গে বল যে একটা কার্ড বানাই দেবো কার্ড ছাপাই দেবো আরে
আমার কাণ্ড কেন থাকবে কেন? কাণ্ড থাকে গাছের, কি বলতেছিস তুই? কি হয়েছে, কি সমস্যা, কি তেনুগুলোর কথা বলতেছিস কেন? এই আজকের পাত্রপক্ষ দেখতে আসবে না, ও যদি এই স্টাইলে কথা বলে পাত্রপক্ষ তো ওর মুখের কথা শুনে এখানে দৌড়ে পলায় যাবে। এই তোর বিয়ে হবে কোনোদিন? ফালতু ভাইয়ের সাথে কেমন কথা বলতে জানোস না তুই? গলাবারে কথা বলো না, আমার বিষয়ে যদি কেউ পাত্রপক্ষের কাছে গিয়ে বদনাম করে খুঁজে আনে টাইনডা জিপটা ছিঁড়ে ফেলুম না। শুনছো ওনার কথা? শুনছো কি স্টাইলে কথা কইতেছে? হ্যাঁ কথা তো না, এ তো মনে হচ্ছে একটা করাত শুরু হয়ে গেছে, করাত। এই করাতের খবর যদি বাস্তবহ কোনোভাবে খবর পায় সারা জীবনে লাল ছাড়ে পরে তুমি ঘুরে ঘুরে বেড়াবা, বিয়ের সাথে জীবনে হবে না। আমি বলে দিলাম তোমার মেয়েকে তুমি বুঝাও, ও ওর ভাইয়ের সাথে যদি এমন কথা বলে ওর যাবে তো মারবে। আরে রাখো, তুমি আমার সাথে কি কথা বলবো? তুমি আগে আমার কথা শোনো। কি? তোমার যদি মাথায় বুদ্ধি বলে কিছু থাকতো তুমি আজকে আমার এই দিনে তুমি পাত্তা ঘর থেকে বের হতে। তোমার কি দিন? মানে এখানে বিয়ে পক্ষ দেখতে আসবে না কি? বড় দিন না জানো? থাম থাম, আমার একটু বলতে দে। বলো। তুই একমাত্র ছেলে, তোর বোনের বিয়ে না, তুই কেমন ভাই? কত তোর একটা দায়িত্ব কর্তব্য আছে না? তুই কোথায় আসা মানুষ বসবে, কি নাস্তা পানি করবে, কি খাইবে, এগুলো তদারকি করবি না বাবা? হ্যাঁ এইগুলো না করলে কি চলে? হ্যাঁ চলে চলে। আমি কোথায় গেছিলাম জানতে হবে? আমি গেছিলাম রতনের দোকানে পেপার পড়তে। পেপার না পড়লে হবে? ভাই দাঁড়াও। কি? তুমি যে রতনের দোকানে পেপার পড়তে গেছো, আমার অনুষ্ঠানের পরে যাইতে পারতে না? পেপারের কি পাকনা গজায় উড়ে যাইতো গা, নাকি ছাগল এসে খাই দিত? দেখছো এত চুপ দেখছো, এর নাকি আজকে বিয়া হবে, মানে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসবে, এবং তার কি সুরে কথা, একটা বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে এটা জানে না। আরে কুমিরে খাবে, কুমিরে। আরে চরসাই গ্রাম, এই চরসাই গ্রাম কিন্তু দুনিয়ার সবকিছু না, এই গ্রামের বাইরে এই পৃথিবী আছে, এই রাষ্ট্রের বাইরেও কিন্তু অনেক রাষ্ট্র আছে, দিন দুনিয়া আছে। হ্যাঁ আষাঢ় গ্রীষ্ম বর্ষা হেমন্ত সবকিছু আছে, খবর রাখতে হবে। দিন দুনিয়ার খবর ছাড়া তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না। আমি পেপার পড়ে খবর রাখি এবং খবর জানি বলে আমি তোমাকে বলতে পারি, আর তুমি যদি একটা খবর না জানো যে বাড়িতে বিয়ে করতে যাবা, সারা জীবন বলদের মতো পাটনা পুটবা গুটনা গুটবা, আর এটা তোমার ডাইল রানবা, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা হইছে, চুপ থাক, এবার আমার কথা শোন। যা ইংল্যান্ডের পরিবারে রাজ পরিবারের বিবাহ হয়েছে, সেখানে হ্যারি আছে না, হ্যারি উইলিয়ামের ছেলে, হ্যারি, হ্যারির বিয়ে হয়েছে। ও উইলিয়ামের ভাই, রাইট, উইলিয়ামের ভাই হ্যারির বিবাহ হয়েছে। তুই তো সারা জীবন হাড়ি ঠেলবি, বলদ ধরে থাকবি, জীবনে কিচ্ছু করতে পারবি না, বুঝতে পারছস? আচ্ছা ঠিক আছে, চুপ করে চুপচাপ থাকবি। সামনে আর কত দূর? তাল গাছ কি এই গেলাম একটা নাকি? তাল গাছ তো চাই দেখো ছয় সাতটা। ডাক্তার, 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 ড
গরু আবার মানুষ কামড়ায় কেমনে? আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এই গরু কি দুপা বিশিষ্ট গরু নাকি চার পা বিশিষ্ট? আরে হয় 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 না কেন? আরে মানুষ রূপী অনেক গরু আছে, তারা মানুষের মাঝে বাস করে এবং মানুষকে কামড়ায়। ডাক্তার, আপনার এই প্রশ্নের উত্তর দিতে হলে তো ওই গরুকে নিয়ে আসা লাগবে। আপনি আপনি চিকিৎসা শুরু করেন অর্থাৎকে বাতার আগে। আরে এখানে যেহেতু আসছেন চিকিৎসা তো অবশ্যই করবে, আমার কাজে তো একটাই, আমরা চিকিৎসা করি তাই না? গরুর ঘাস তো কাটি না, কি বলেন? আমার কথা শুনেন, চিৎকার করবেন তবে এই হাসপাতালের ভিতরে নয়, হাসপাতালের বাইরে বাউন্ডারির বাইরে গিয়ে চিৎকার করবেন, ঠিক আছে? দূর ডাক্তার, বিপদে মাথায় বাড়ি, এত কথা না বলে ওনাকে ভালো করেন। অবশ্যই অবশ্যই করতেছি, তার আগে ওনার কিছু টেস্ট করাতে হবে। এই ধরেন ওনার ব্লাড টেস্ট, প্রস্রাব টেস্ট, পায়খানার টেস্ট, ইসিজি, এমআরআই, এগুলো সব টেস্ট করে তারপর আমি চিকিৎসা দেব। ওই মানে কইলু আইছস হসপিটাল না লেট্রিন? হ্যাঁ কি কয় প্রস্রাব এখানে কথা? এই আপনাদের রুগী দেখতেছি বেশি কথা বলে। আরে বিপদে মাথায় বাড়ি, আরে এত টেস্ট করে কি হবে বুঝলাম না। দূর টেস্ট তো অবশ্যই করাতে হবে, টেস্ট ছাড়া রোগ নির্ণয় করা সম্ভব না। তাছাড়া টেস্ট ব্যতীত কোনো চিকিৎসা দেওয়া কোনো ডাক্তারের জন্য উচিত না। আর এই যে দেখুন, এই যে একটা টেস্টিং মেশিন আবিষ্কার করো, কেন আবিষ্কার করো? সেটা তো এই টেস্টের জন্যই তাই না? আচ্ছা মীরা, তুমি একটা কাজ করো, প্রথমে ওনার ওই ব্লাড টেস্টটা করে তারপরে ইসিজি করে আমার রুমের টেস্টটা নিয়ে আসো, বাকি টেস্টগুলো পরে আস্তে আস্তে পর্যায়ক্রম করো, ওকে? আপনি ঠিকই বলছেন ঘটক সাহেব, আমার পুতের জন্য 7 বছর ধরে যেরকম পাত্রী খুঁজতেছিলাম আল্লাহর রহমতে আল্লাহ ঠিকই মিলাই দিছে, কিন্তু পাত্রীর জন্য আমার আফসোস হইতেছে। কেন আফসোস হইতেছে? কেন 7 বছর আগে যদি এই পাত্রীর সন্ধান আমি পাইতাম তাহলে আমার পোলার ঘরের নাতি নাতকে লইয়া আমি স্কুলে যাইতাম। আপনি বিয়ের ব্যবস্থা করেন, এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। আপনার আমার আপত্তি কিসের? শোনেন ঘটক সাহেব, আপনি আমার বোনের বিয়ের জন্য পাত্রের যে মনে করেন বিবরণ দিয়েছেন সেই বিবরণের সঙ্গে অনেক গরমিল আছে। অনেক গরমিল পাইছেন মানে কি গরমিল পাইছেন? অনেক গরমিল আছে। আপনি বলেছেন যে পাত্র অনেক ফর্সা সুন্দর রাজপুত্রের মতো, কিন্তু পাত্র তো ফর্সা না, সে তো একটু
শ্যামবর্ণ একটু কালো কালো ভাব আছে, ক্রিম মেখে আসছে, সে দেখি মনে হচ্ছে। কথা কম। আরে বাবারে কথা শেষ করতে দাও, আরো বিষয় আছে। পাত্রের চুলের যে অবস্থা সেখানেও ঝামেলা আছে, চুল দেখে মনে হচ্ছে এই চুল বেশি দিন টিকবে না। মানে ট্রাম্পের যে এখন যুগটা চলতেছে, এই ট্রাম্পের যুগ যেতে না যেতেই এই চুল পইড়া পুরো মাথা টাকবেল হয়ে যাবে। এই টাকবেলালা এই পাত্রের সঙ্গে যদি আমার বোন সংসার করে, তার জীবনও টাকবেলের মতো একদম ফাঁকা হয়ে যাবে। আর তাছাড়া পাত্রের বয়সটা নিয়ে একটু ঝামেলা আছে। পাত্রের বয়স যেভাবে সে খিস দিয়ে আছে, এতে মনে হয় তার বয়স অনেক বেশি।